হ্যালো ভিউয়ার্স, বলছি সাব্বির আহমেদ দা জাজাবর স্কোয়াড চ্যানেল থেকে। আশা করতেছি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আজকে প্ল্যানিং হচ্ছে আমরা যাচ্ছি সহস্রধারায়। সহস্রধারা দুইটা, একটা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কে আর আরেকটা হচ্ছে ছোট দ্বারকার হাট। আমরা যাচ্ছি ছোট দ্বারকার হাট, সহস্রধারা দুই যেটা। আমি তার আগেও সেখানে গিয়েছিলাম, কিন্তু তখন গোপ্রো বা ড্রোন কিছুই ছিল না, তার জন্য ব্লগ করতে পারিনি। তো এখন আবার যাচ্ছি আর ট্যুর মেম্বার আছে 8 থেকে 9 জনের মতো, সবাইকে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা নতুন ভিউজ যারা আসছেন সকলকে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সাথে থাকেন, ব্লগটি উপভোগ করুন। হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি সহস্রধারার, আমার পিছনে হচ্ছে সহস্রধারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড। এখানে এটার কারণ হচ্ছে এই ঝর্নার পানি যত আসে এই পানিটা সুইচ গেট দিয়ে তারা এখানে পানির এখানে একটা প্রকল্প করছে, কারণ এখানে মানে গরমকাল বা গ্রীষ্মকালে তাদের এখানে পানির অনেক সংকট পড়ে যায়। তো তার জন্য তারা এখানে পানিটাকে এখানে জমাট করে রাখে, পরবর্তীতে এটাকে কোনো কাজে লাগায়। আসলে ছোট দ্বারকার হাট থেকে এখানে আসার প্রায় 30 থেকে 40 মিনিটের একটা ট্রেক ছিল, একটা ট্রেকিং ছিল। এই ট্রেকিংটা এখন সম্পূর্ণ নাই, কোনো ট্রেকিংই নেই এখন, একদম এই যে গাড়ি নিয়ে একবার এখানে চলে আসছে। এখন সিঁড়ির দিকে যাচ্ছি, উপরে হচ্ছে বগা লেকে যেরকম একটা ফিল পাইছিলাম, পাহাড়ের উপরে একটা লেক, এখানেও উপরে একটা লেক আছে। আপনাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে, অপেক্ষা করেন। এটা হচ্ছে সীতাকুণ্ডের সে মন্দির, সূর্য কুণ্ড দর্শন করত। এখানে হিন্দুদের বাৎসরিক কোনো একটা পূজা অনুষ্ঠিত হয়, আর এটার ভিতরে আমি যতটুকু জানি গ্যাস ওঠে, ভিতরে ভয় ঢুকতে পারতেছি না, যদি ঢুকি তাহলে এটা মাথা ভেঙা পড়লে আমি শেষ। ঠিক আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট কনফার্ম করলাম, জনপ্রতি 70 টাকা করে, 20 টাকা হচ্ছে এখানে এন্ট্রি ফি, আর 50 টাকা হচ্ছে আমরা লেক ধরে যে ঝর্ণা অব্দি যাবো বোটে, আবার এই বোট আমাদেরকে ঝর্ণা থেকে আবার ঘাটে নিয়ে আসবে। আর কেউ চাইলে এখানে এই লেকের পাশ ধরে হেঁটেও চলে যেতে পারেন ঝর্ণা পর্যন্ত, বা যারা যেহেতু এখানে আসছে, আসলে আমার মতে বোটটাই বেস্ট, বোটে যাওয়াটা একটা ফিল পাবো, নীলাদ্রি লেক অথবা কাপ্তাই লেক, ওই লেকগুলোর মতো একটা ফিল পাওয়া যায়। আর এখানে সুইচ গেটের আওয়াজ শোনা যাচ্ছে পানির, আগে ওইখানে যাবো, কিছু ড্রোন শট নেবো, সবাই সেই ড্রোন শটগুলো দেখুন। আর আপনাদের জন্য যে বলছি সারপ্রাইজ যেটা ছিল সেটাই হচ্ছে এখানে একটা লেক আছে, এই লেকটা সকলে সেগুলো উপভোগ করুন। Thank you.
আমাদের নামিয়ে দিছে এখন লেপর ধরে হাঁটতেছি এই যে সামনের মোড়টা পেরোলেই মেবি ঝর্ণা ঝর্ণার দিকে যাচ্ছি সামনে টিমমেটরা যাযাবর আজকে ব্লগটি এতটুকুই ছিল আশা করতেছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবে আর ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবে আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া রাখবে দেখা হবে পরবর্তী কোনো আরেকটি ভিডিওতে